আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তনুজা দাস শ্রুতি জানিয়ে দেব বিআরবি কেবল সংবাদ শিরোনাম ভারী বর্ষণে দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির আরও অবনতি মোকাবেলায় মন্ত্রিসভা বৈঠক থেকে সংশ্লিষ্টদের প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যখাতে অনিয়ম ও জালিয়াতির কথা স্বীকার স্বাস্থ্য সচিবের দুই দিনের রিমান্ড শেষে কারাগারে জেকেজির সাবরিনা রাজধানীতে র্যাবের অভিযানে এক কোটি টাকার জাল নোট নকল টাকা তৈরি সরঞ্জাম উদ্ধার আটক দুই দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৫০ জনের মৃত্যু নতুন শনাক্ত ২৯২৮ জন এবং মানবদেহে ব্রিটেনের অক্সফোর্ডে করোনা ভ্যাকসিন পরীক্ষার প্রথম ধাপের ফল প্রকাশ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক দাবি প্রতিষ্ঠানটির শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ভারী বর্ষণে দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে যমুনার প্রচণ্ড স্রোতে সিরাজগঞ্জের এনায়তপুর থানার বেতিল সলিড স্পার ৭৫ মিটার ধসে এলাকা জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে এদিকে উজানের ঢলে কুড়িগ্রামে নদ নদীর পানি আরও বেড়ে নতুন করে প্লাবিত হয়েছে রৌমারী রাজীবপুর ও চিলমারী উপজেলা দুর্বিষহ জীবনযাপন করছে এসব এলাকার বানভাসী মানুষ প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন মমিনুর রিপনের রিপোর্ট টানা বর্ষণ ও উজানের ঢলে কুড়িগ্রামে আবারও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে পানি ঢুকে পড়েছে রৌমারী রাজীবপুর চিলমারী উপজেলা শহরে এ অবস্থায় পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ৩ লাখ মানুষ অভাব অনটনের মধ্যে আছি কোনো বাহিরে কোনো ইনকাম নাই তারপরে বন্যা আসছে বাড়িঘর সামলাতেই অনেক সমস্যা স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ব্রহ্মপুত্রের পানি চিলমারি পয়েন্টের বিপদসীমার ৫৫ সেন্টিমিটার ও ধরলার পানি সেতু পয়েন্টের বিপদসীমার ৪৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে শেরপুরেও সেখানে পানি তোড়ে শেরপুর জামালপুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে নেত্রকোনায় রাতভর বৃষ্টিতে মোহনগঞ্জ মদন ও খালিয়াজুড়ি এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এদিকে যমুনা নদীর প্রচণ্ড স্রোতে সিরাজগঞ্জের এনায়তপুর থানার বেতিল সলিড স্পার বাঁধে ধস নেমেছে এলাকার রক্ষা কবচ হিসেবে পরিচিত বাঁধটির প্রায় ৭৫ মিটার হঠাৎ ধসে যাওয়ায় আতঙ্কে এলাকাবাসী এর মধ্যে তৃতীয় দফা বন্যার আশঙ্কায় ও ভাঙন আতঙ্কে মহাদুশ্চিন্তায় দিন কাটাচ্ছে যমুনা নদীর তীরবর্তী দুকুলের মানুষ জামালপুরে বন্যা পরিস্থিতির কোনো উন্নতি নেই এ জেলায় আশ্রয় কেন্দ্র উঁচু বাঁধ সড়কে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছে পানিবন্দী কয়েক লাখ মানুষ এদিকে গাইবান্ধায় নদ নদীর পানি কিছুটা কমলেও চরাঞ্চলের বন্যা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি মমিনুর রিপন এটিএন বাংলা এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এজন্য চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্টদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন পরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম একথা জানান আজকে মেইনলি বন্যা নিয়ে একটু আলোচনা হয়েছে বন্যাটা নিয়ে একটু যেন আমরা সবাই প্রস্তুত থাকি কোনোভাবে রিফের যেন কোনো ঘাটতি না হয় জীবন জীবিকা বা খাওয়া দাওয়াতে যাতে অসুবিধা না হয় টয়লেট ফ্যাসিলিটিস তারপরে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান প্লাস ওয়াটার পিউরিফাইং ট্যাবলেট এগুলো যেন অ্যাভেলেবল থাকে এবং পদ্মাতে ৬.৭ মিটার পানির হাইট অলরেডি সব ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন বা অন্য সবাইকে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড তারপরে আমাদের অন্যান্য যারা সাপ্লি মানে হেল্প করে তারা সবাই এ বিষয়ে প্রস্তুত আছে এবং আমরা এটা রেগুলার মনিটর করতেছি পদ্মা নদীতে প্রবল স্রোতের কারণে পাচুরিয়া দোলদিয়া নৌরুটে কয়েকদিন ধরেই ব্যাহত হচ্ছে ফেরি চলাচল
এর ফলে মূল চ্যানেল থেকে তিন চার কিলোমিটার উজান দিয়ে ঘুরে পার হতে হচ্ছে ফেরিগুলোকে। এতে সময় বেশি লাগায় ট্রিপ সংখ্যা কমে গেছে। ফেরি চলাচল ব্যাহত হওয়ায় পাটুরিয়া ঘাটে আটকে আছে 4,500 যানবাহন। দুর্ভোগে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা। বর্তমানে এই রুটে ছোট বড় 11টি ফেরি চলাচল করছে। প্রচণ্ড বৃষ্টিতে জলজট আবারও অচল হয়েছে রাজধানী ঢাকা। সকালে বৃষ্টির সাথে রাজধানীর কোনো কোনো রাস্তায় 3-4 ফুট পানি জমে যায়। তীব্র যানজটে নাকাল হন নগরবাসী। রিপোর্ট করেছেন মনির হোসেন তপু। রোববার মধ্যরাত থেকে রাজধানীতে শুরু হয় বৃষ্টি। প্রায় 4 ঘন্টার বৃষ্টিতে সকালেই রাজধানীর প্রধান প্রধান সড়ক এমনকি বিভিন্ন এলাকার গলিপথেও পানি জমে যায়। পানির এমন অবস্থা যে কোনো গাড়ি চলতে পারতেছে না, অবস্থা গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, রাস্তা ট্রাফিক পুলিশে দাঁড়ায় আছে, কাজ করতেছে না, প্রায় 1 ঘন্টা আমার দাঁড়ায় আছে, আমার অফিসে যাওয়ার সময়টুকু হচ্ছে না। সো আমাকে এখন অফিসে যেতে হবে। আমি তখন করলাম কি, গাজা গাজা করে যে গাড়ি নিচ্ছে সেই গাড়িতেই উঠতে হলো। গাবতলি থেকে পান্তপাতি সিগন্যাল পর্যন্ত আসতে আমার 3 ঘন্টা লেগে গেছে। আর বৃষ্টির জন্য কেউ যাইতে যাইতেছে না। এই যে বিজয়পুরে আসি, পুরো সারাদিন ঠান্ডা লেগে যাবে, বাচ্চা আছে ছোট, সমস্যা না। সবচেয়ে দুরবস্থায় দেখা যায় মধ্য ঢাকার তেজগাঁও কারণ বাজার এলাকায়। নগরীর সবচেয়ে বড় এই পাইকারি বাজারে বিভিন্ন এলাকা থেকে পাইকারি সবজি ও পণ্য এনে বিপাকে পড়েন ব্যবসায়ীরা। মেট্রো রেলের লাইন তৈরির কাজের কারণে এই এলাকার ড্রেনেজ ব্যবস্থা প্রায় অচল। পয়ঃনিষ্কাশন ব্যবস্থাটা ভালো না থাকার কারণে অনেক সময় দেখা যায় এই যে মেনহোল থেকে উল্টা পানি আসে রাস্তার মধ্যে। এর কারণে আমরা যথাসময়ে যেতেও পারছি না, আসতেও পারছি না। এটা মারাত্মক একটা অবস্থা আর কি। প্রথমত রিক্সায় আসছি, এখন হচ্ছে সামনে নেমে গেছি, নেমে যাওয়ার পরে ভ্যানে আসলাম। আর এই পানির মধ্যে তো বুঝতেই পারতেছেন এভাবে অফিসে যাওয়াটা সম্ভব হচ্ছে না। এছাড়াও পুরনো ঢাকা, ধানমন্ডি, ফকিরাপুল, মতিঝিল, কাজীপাড়া ও মিরপুরের বেশ কিছু সড়কের উপর পানি উঠে, এতে তৈরি হয় দীর্ঘ যানজট, হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশদের। কিভাবে ইয়া করতেছে, এদের অবস্থাটা দেখেন, এদের বৃষ্টি দেখেন, কেউ কতক্ষণ হতে পারে বলতেছে সামনে ইউটার্নটা করে আসেন, জিজ্ঞাসা করেন যে আমি বলতেছি ইউটার্নটা করে আসেন, ইউটার্নটাও করবে না এই বৃষ্টিতে, আমরা কি করব বলেন। এদিকে পানির মধ্যে চলতে গিয়ে অসংখ্য যানবাহন বিকল হয়ে যায়। প্রতি বর্ষা মৌসুমেই নগরবাসীকে এই জলাবদ্ধতার ভোগান্তিতে পড়তে হয়। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেই মহাসড়ক থেকে শুরু করে অলিগলিতে জমে যায় পানি। তাই সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এই সমস্যার সমাধান চায় সবাই। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। স্বাস্থ্য খাতে অনিয়ম ও জালিয়াতির কথা স্বীকার করেছেন স্বাস্থ্য সচিব এম এ মান্নান। এই ইমেজ সংকট থেকে মুক্তি পেতে সবার সহযোগিতাও প্রত্যাশা করেছেন তিনি। সচিবালয়ে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ সংক্রান্ত পরামর্শ কমিটি ভার্চুয়াল সভায় তিনি এসব কথা বলেন। দেখুন হাবিবুর রহমান অভি রিপোর্ট। আপনি যতই সরকারের ঘনিষ্ঠ হন না কেন, সেগুলো কাউকে ছাড় দেওয়া হবে না। করোনা টেস্টে ভুয়া রিপোর্ট দেওয়া প্রতিষ্ঠানের তালিকায় রিজেন্ট হাসপাতাল ও জেকেজির নাম আসার পর প্রতিদিন অভিযান হচ্ছে বিভিন্ন হাসপাতালে। শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল সহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের নামও এসেছে নতুন করে। এসব প্রতিষ্ঠানের সাথে স্বাস্থ্য অধিদপ্তরের চুক্তিতে অনিয়ম খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন। এসব অনিয়মের কারণে ইমেজ সংকটে পড়েছে পুরো স্বাস্থ্য খাত। এ সংকট থেকে বেরিয়ে আসতে সবার সহযোগিতাও চাইলেন স্বাস্থ্য সচিব এম এ মান্নান। যে ইমেজ সংকটের মধ্যে আমরা এই মুহূর্তে আমরা যাচ্ছি, আমার মনে হয় এটাকে পুনরুদ্ধার করা যাবে এবং করা উচিত। সচিবালয়ে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ সংক্রান্ত পরামর্শ কমিটির ভার্চুয়াল সভায় অংশ নিয়ে স্বাস্থ্য খাতের নানা দিক আলোচনা করেন তিনি। সভায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদও উপস্থিত ছিলেন। এ খাতের সংকটের কথা তিনিও স্বীকার করেছেন। এদিকে করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার নিয়ে রাত দিন চেষ্টা চালিয়ে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। এই ভ্যাকসিন আবিষ্কার হলে কার আগে কোন দেশ পাবে এ নিয়ে চারিদিকে চলছে আলোচনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী যেসব দেশের মাথাপিছু আয় $4,000 নিচে ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার থাকবে তাদের। হাবিবুর রহমান অভি, এটিএন বাংলা, ঢাকা। করোনার নমুনা পরীক্ষায় প্রতারণার মামলায় গ্রেপ্তার জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরীকে কারাগারে পাঠিয়েছে আদালত। দুদিনের রিমান্ড শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে কারাগারে রাখার আবেদন করেন। এই বিষয়ে দুপক্ষের শুনানি শেষে আদালত সাবরিনাকে জেলে পাঠায়। রিপোর্ট করেছেন মাহমুদুর রহমান। দুই দিনের রিমান্ড শেষে সোমবার সকালে ডক্টর সাবরিনা আরিফ চৌধুরীকে আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ ডিবি। সরাসরি তাকে নেওয়া হয় আদালতের হাজতখানায়। এদিন তাকে আদালতে তোলা হয়নি। তার অনুপস্থিতিতে শুরু হয় শুনানি।
মামলার তদন্তকারী কর্মকর্তা সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে জেলহাজতে রাখার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা আবারও তার জামিন চান। আদালত দুপক্ষকে শুনে সাবরিনা করিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ মামলার অপর আসামি হুমায়ুন কবির হিমুকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। এদেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আসামিরা এই নিরীহ এবং অসহায় রোগীদের কাছ থেকে করোনার স্যাম্পল সংগ্রহ করে সেটা সঠিকভাবে টেস্ট না করে উনি ওনারা ভুয়া রিপোর্ট প্রদান করেছে। এফআইআর এর বাদী তিনি বলেন নাই যে এখানে কোনো জাল সার্টিফিকেট কোনো কিছু করেছে, তিনি বলেন নাই যে এইটা রিপোর্টগুলো ভুয়া, তিনি বলেন নাই যে তার সাথে কোনো প্রতারণা করেছে, তাহলে কে বলেছে তার সাথে এই ধরনের সার্টিফিকেটগুলো জাল? করোনা ভাইরাসের পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় 12 জুলাই ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে 5 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা। আরও জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুনরায় 2 দিনের রিমান্ডে নেয় তদন্তকারী কর্মকর্তা। করোনা পরীক্ষা না করে প্রায় 15,500 ভুয়া রিপোর্ট দিয়ে তার প্রতিষ্ঠান প্রায় 8 কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে। পুলিশ আরও জানায় নমুনা সংগ্রহের জন্যে জেকেজির হটলাইন নম্বরে ফোন করলে প্রতিষ্ঠানের কর্মীরা বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করতেন, আবার তাদের বুথে এসেও নমুনা দিতেন অনেকে, এজন্য নেওয়া হতো টাকা। যদিও দাতব্য প্রতিষ্ঠান হিসাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতির ভিত্তিতে বিনামূল্যে তাদের স্যাম্পল কালেকশন করার কথা ছিল, এসব অভিযোগ যাচাই বাছাই করে দেখছে গোয়েন্দারা। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। স্বাস্থ্যখাতে দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধে সরকারের নিয়মিত কর্মসূচির আওতায় শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও বলেন, রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ শাহেদ আওয়ামী লীগের কমিটিতে কোনো দিন ছিল না, ক্ষমতাসীন দলের নাম ভাঙিয়ে শাহেদ পার পায়নি বলেও উল্লেখ করেন তিনি। সব ধরনের অনিয়ম দুর্নীতি রোধ করার জন্য সরকার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সেটার অংশ হিসাবেই কিন্তু শাহাবুদ্দিন মেডিকেল কলেজে সেখানে অভিযান পরিচালনা করা হয়েছে। এখানে সরকার কে কোন দলের সেটি দেখছে না। শাহেদ আওয়ামী লীগের নাম ভাঙানোর চেষ্টা করতো, যদিও আওয়ামী লীগের কোনো কমিটিতে সে কখনো ছিল না। তো যেই এই অনিয়মের সাথে যুক্ত থাকবে তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করবে। রাজধানীর মগবাজারের একটি বাসা থেকে 1 কোটি টাকার উপরে জাল টাকা নোট উদ্ধার করেছে র্যাব। এ সময় নকল টাকা তৈরি সরঞ্জাম সহ দুজনকে আটক করা হয়। র্যাব জানায় চক্রটি 1 সপ্তাহের মধ্যে বাজারে নকল 70 লাখ টাকা ছেড়েছে। দেখুন মনির হোসেন তপুর আরও একটি রিপোর্ট। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব 2 জানতে পারে বড় মগবাজারের একটি ভাড়া বাড়ির নিচতলায় জাল টাকা তৈরি করা হচ্ছে। ওই বাড়িতে নিজ পরিবার সহ থাকতেন মোহাম্মদ পলাশ। বাড়ির একটি রুমে তৈরি করা হতো 500 ও 1,000 টাকার নকল নোট। তার সহযোগী হিসেবে কাজ করত মোহাম্মদ রিফাত। তবে পলাশের দাবি তার পরিবার এই বিষয়ে কিছুই জানত না। অভিযান থেকে পলাশ ও রিফাতকে আটক করে র‍্যাব। তারা দুজন মিলে তাদের যে টাকা বানানোর যে ইকুইপমেন্টগুলো আছে ফলস টাকা বানানোর জন্য সেগুলো সহ তাদেরকে আমরা পেয়েছি যে তারা কর্মরত অবস্থায় আছে। তো তাদের জিনিসগুলো সার্চ করে আমরা দেখলাম যে শুধু জাল টাকা না, তারা বিভিন্ন ইউনিভার্সিটির জন্য আবার জাল সার্টিফিকেটও তৈরি করছে। রয়্যাল ইউনিভার্সিটি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির কিছু সার্টিফিকেটও জব্দ করেছে তারা, যেগুলো জাল। টোটাল 1 কোটি টাকার মতো পেয়েছি আনুমানিক। এছাড়াও অন্যান্য র ম্যাটেরিয়ালস যেমন রং, এরপর পেপার্স, তারপর 500 এবং 100 লেখার জন্য যে ইকুইপমেন্টগুলো সেগুলো 3টা প্রিন্টার, 1টি ডেস্কটপ কম্পিউটার, 1টি লেমিনেটিং মেশিন সহ অন্যান্য সব ইকুইপমেন্টগুলো এখান থেকে আমরা জব্দ করেছি। র‍্যাব জানায় এই চক্র জাল টাকা তৈরির পাশাপাশি সুকৌশলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নকল সার্টিফিকেটও বানাতো। ঈদবাজারকে কেন্দ্র করে এই জিনিসগুলো অনেক সক্রিয় হয়ে গেছে। আমরা জানতে পারছি যে রানু অনেক 1.5 বছর ধরে এই কাজের সঙ্গে জড়িত। তারা গত 1 সপ্তাহের মধ্যে মার্কেটে টোটাল 70 লাখ জাল টাকা ছেড়ে দিয়েছে। চক্রটি নকল 1 লাখ টাকার বিনিময়ে নিত 18 থেকে 20 হাজার টাকা। নকল টাকা উদ্ধার সহ চক্রটির সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চালানো হবে বলে জানিয়েছে র‍্যাব। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর মেরুল বাজার থেকে অজ্ঞান ও মলপাটি 4 সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। সংবাদ সম্মেলনে সংস্থাটির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, অপরাধীরা দীর্ঘদিন ধরে রাজধানী ছাড়াও গাজীপুর ও নারায়ণগঞ্জে সংঘবদ্ধ হয়ে সিএনজি অটোরিকশার ড্রাইভার ও যাত্রীদের চোখে কৌশলে মলম লাগিয়ে গাড়িসহ টাকা পয়সা হাতিয়ে নিত।
যেভাবে তারা মোটর সুপারিন্ডি করে এবং কোন কোন বাজারে, সেখানে আমরা কাজ করছি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমরা মিলেমিশে কাজ করছি। আমরা আশা করছি যে এই ঈদে আমরা গরুর হাটের ক্রেতা এবং বিক্রেতাদের আমরা সর্বাত্মক নিরাপত্তার ব্যবস্থা করতে পারবো, যেহেতু আমরা বড় একটা চক্র ধরেছি, তাদের কথা মতো আমরা তাদের আরও চক্রের সন্ধান পেয়েছি এবং কোন কোন বাজারে তারা কাজ করবে সেই তথ্য পেয়েছি, আমরা সেভাবে ব্যবস্থা নিচ্ছি। আমাদের করোনা ভাইরাসে দেশে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 50 জনের, এছাড়া নতুন করে 2,928 জনের দেহে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 2,07,453 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ অনলাইন বুলেটিন এসব তথ্য তুলে ধরা হয়। দেখুন এস এম আশরাফের রিপোর্ট। এখন আর করোনায় মৃতের সৎকার নিয়ে অতি উৎসাহ নেই মানুষের। করোনা ভাইরাসে মৃত্যু সংবাদ ছুঁয়ে গেছে সকলের, স্বাস্থ্যবিধি মানা নিয়ে আগ্রহী নেতাই অনেকেরই। অদৃশ্য ভাইরাসের বিপক্ষে লড়াই চলছে, কিছুই হবে না শুধুমাত্র এই বিশ্বাসে ভর করে। অথচ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে এ পর্যন্ত 2,07,453 জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার শেষ 7 দিনের হিসেবে আক্রান্তের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান বর্তমানে 10-এ। পিসিআর পরীক্ষা হয়েছে 13,362। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,928 জন এবং এ পর্যন্ত শনাক্ত 2,07,453 জন। 24 ঘন্টা শনাক্তের হার 21.91% এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.92%। ওয়ার্ল্ডোমিটারের জরিপ মতে সর্বোচ্চ করোনা আক্রান্ত 20 দেশের মধ্যে সবচেয়ে কম পরীক্ষা হওয়া রাষ্ট্রের তালিকায় বাংলাদেশের অবস্থান 19-এ। প্রতি মিলিয়নে 6,200টি পরীক্ষা হচ্ছে দেশে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 10,41,661। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 50 জন, এ পর্যন্ত 2,668 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.29%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,914 জন, এ পর্যন্ত সুস্থ 1,13,556 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 54.74%। বিভাগের মধ্যে সর্বোচ্চ মারা গেছে ঢাকায় 1,305 জন, এর পরেই অবস্থান চট্টগ্রাম, রাজশাহী, খুলনা এবং বরিশালের। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের তৈরি কোভিড 19 ভ্যাকসিন নিরাপদ এবং করোনার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়ক বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। বিজ্ঞান বিষয়ক সাময়িকী দ্য ল্যান্সেটে প্রকাশিত প্রথম ধাপের পরীক্ষার ফলে এই তথ্য জানানো হয়। আরো জানাচ্ছেন ইরশাদ লিমা। প্রথম ধাপে 1,077 জনের শরীরে ভ্যাকসিনটির পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছিল। প্রাথমিক ফলাফলে দেখা গেছে ভ্যাকসিনটি যাদের প্রয়োগ করা হয়েছে তাদের শরীরে অ্যান্টিবডি এবং শ্বেত রক্তকণিকা তৈরি হয়েছে, যা কোভিড 19 বিরুদ্ধে লড়াই করতে সহায়ক। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে অক্সফোর্ড বিজ্ঞানীদের এই ভ্যাকসিনকে বড় ধরনের উদ্ভাবন হিসেবে মনে করা হচ্ছে। তবে এই ভ্যাকসিন করোনার বিরুদ্ধে যথেষ্ট সুরক্ষা দেবে কিনা সেটি এখনই বলা যাচ্ছে না। বেশি সংখ্যক মানুষকে দেওয়ার জন্য ভ্যাকসিনটি যথেষ্ট কিনা সেটি জানাই ছিল প্রথম ধাপের পরীক্ষার মূল উদ্দেশ্য। এর কার্যকারিতা ও সুরক্ষার ব্যাপারে জানতে বড় পরিসরে দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল এবং যুক্তরাষ্ট্রে পরীক্ষা চলমান রয়েছে। সংশ্লিষ্ট গবেষকরা বলছেন প্রাথমিকভাবে যে ফলাফল পাওয়া গেছে তার ভিত্তিতে বলা যায় অক্সফোর্ডের ভ্যাকসিনটির সম্ভাবনা অনেক বেশি। তবে তারা এও বলছেন সম্পূর্ণ ফল পেতে এবং মানবদেহে এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে হলে আরও অনেক পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে। ব্রিটিশ ফার্মাসিউটিক্যালস জায়ান্ট অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে যৌথভাবে এই ভ্যাকসিন তৈরি করেছে অক্সফোর্ড। চলতি বছরের শেষের দিকে ভ্যাকসিনটির কার্যকারিতার ব্যাপারে চূড়ান্ত তথ্য পাবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ইশরাত লিমা, এটিএন বাংলা। Can you get this verified? করোনা মহামারীর মধ্যে ডেঙ্গুর প্রাদুর্ভাব যাতে বাড়তে না পারে সেজন্য পূর্ব প্রস্তুতিমূলক প্রকল্প গ্রহণ করেছে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম সেফ। স্টার্ট ফান্ড বাংলাদেশ এবং ইউকে এইডের সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের আওতায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 2, 3, 5 এবং 6 নম্বর ওয়ার্ডে সচেতনতা বাড়াতে এবং ডেঙ্গু মুক্ত করতে কার্যক্রম চলছে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম স্বামী। গত বছর বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত হয় 1,01,354 জন, যাদের মধ্যে 51,810 জন ছিলেন রাজধানী ঢাকার বাসিন্দা। এবছর যাতে ডেঙ্গুর প্রকোপ বাড়তে না পারে সেজন্য বিশেষ প্রকল্প নিয়েছে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম সিপ।
সংকট মোকাবিলায় প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়ানো ও প্রস্তুতি গ্রহণ এবং গণমাধ্যমকে সাথে নিয়ে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। যাদের সাথে সমন্বিত হয়ে আমরা কাজ করছি, এদের কাজের মাধ্যমে একটা নজরদারি সিস্টেম তৈরি হোক যে ডেঙ্গু আসলে কোথায় কেন কিভাবে সংক্রমিত হচ্ছে। এই ছোট্ট কাজের মধ্যে দিয়ে আমরা মনে করছি পুরো দেশে এটা কাজে লাগবে, এই কথাগুলো এবং এই সচেতনতাটা কাজে লাগবে। এই প্রকল্পের অর্থ সহায়তাকারী প্রতিষ্ঠান স্টার্ট ফার্ড বাংলাদেশ। দুর্যোগ কবলিত মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ডেঙ্গু ছড়াচ্ছে কোত্থেকে? হয় রোগী থেকে ছড়াচ্ছে, না হয় মশা থেকে ছড়াচ্ছে। আমরা রোগীকে খুঁজে বের করছি এবং রোগীর বাড়ি যেখানে আছে তার চারপাশে নিশ্চয়ই মশা আছে, তাহলে সেটাও খুঁজে বের করছি। রোগীকে ধরে আমরা তার বাড়ি, তার সীমানায়, তার এলাকায় যাচ্ছি, গিয়ে সেখানে মশাটা নির্মূল করার চেষ্টা করছি। জনপ্রতিনিধিদেরকে সম্পৃক্ত করে ওয়ার্ডগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, এডিস মশার লার্ভা ধ্বংসের কাজ করছে কয়েকশো স্বেচ্ছাসেবী। আমাদের যেমন দুইটা হটলাইন নাম্বার আছে, আপনারা চাইলে এই নাম্বার দুটোর কল করে পরামর্শ নিতে পারেন। ডেঙ্গুর যে উৎপত্তি স্থল আছে সেগুলোকে চিহ্নিত করি এবং সেই স্থলগুলোকে আমরা ধ্বংস করে দিই। প্রকল্পের অন্তর্ভুক্ত এলাকার কাউন্সিলররাও ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের পাশাপাশি সিপের এই উদ্যোগ নিয়ে আশাবাদী। আমাদের যারা মশক কর্মী, এই মশক কর্মীদের সবচেয়ে বেশি নিরাপত্তার প্রয়োজন ছিল এই সময়, সেই জন্য সিপ তাদেরকে পিপি দিয়েছে, মাস্ক দিয়েছে, হ্যান্ড গ্লাভস দিয়েছে। তিন মাস মেয়াদী প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সিটি কর্পোরেশনের নির্দিষ্ট এলাকাগুলোতে ডেঙ্গুর প্রাদুর্ভাব কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। টানা চার মাস ধরে বন্ধ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন কিন্ডারগার্টেন ও কোচিং সেন্টারের শিক্ষক উদ্যোক্তারা। বাড়ি ভাড়া ও বেতন ভাতা দিতে না পারায় এরই মধ্যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেখুন মনির হোসেন তপুর আরেকটি রিপোর্ট। করোনার মহামারীতে খরচের বোঝা না টানতে পেরে রাজধানী মোহাম্মদপুর বেড়িবাঁধের পাশে এই স্কুলটি বিক্রির সিদ্ধান্ত নেয় স্কুল কর্তৃপক্ষ। স্কুল চার মাস বন্ধ হয়ে গেছে, ঋণের বোঝা হয়ে গেছে, এই মুহূর্তে যদি আমি প্রতিষ্ঠান ধরে রাখতে যাই তাহলে আমার ঋণ আরও বাড়বে, আমার যা আসবাবপত্র আছে এগুলো বিক্রি করে দিয়ে আমি দায়মুক্ত হয়ে প্রতিষ্ঠান থেকে বেরিয়ে যেতে চাই। এই স্কুলটির মতো আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মুখে। করোনা প্রাদুর্ভাবে সরকারিভাবে নামমাত্র সুদে যে ঋণ সুবিধা দেওয়া হচ্ছে তাও পাচ্ছেন না তারা। আমাদের এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ব্যাংক আমাদেরকে ঋণ দিতে চায় না, তো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই জন্যই আবেদন করেছি যে আমাদের পাশে যেন তিনি দাঁড়ান এবং ব্যাংকগুলো যেন আমাদেরকে ঋণ দেয়, তাহলেই আমরা ঘুরে দাঁড়াতে পারবো। ভাড়ায় চালিত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য 1,000 কোটি টাকা প্রণোদনা দেওয়ার ব্যবস্থা বা সহজ শর্তে ঋণের ব্যবস্থা, 6 মাসের বাড়ি ভাড়া মওকুব করে সেটার জন্য একটা প্রজ্ঞাপন জারি করা। দেশে 50,000-এরও বেশি কিন্ডারগার্টেন রয়েছে আর কোচিং সেন্টার আছে 1,00,000-এরও বেশি। এই প্রতিষ্ঠানগুলোর আয়ের উপর নির্ভর করছে কয়েক লাখ পরিবার। সামনে কোরবানির ঈদ, দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। কোনো ইনকাম না, একদম জানেন যে জিরো ইনকাম, এবং রিসেন্টলি অনলাইনে টুকটাক একটু শুরু হয়েছে, তো আমরা কতদিন আসলে এইভাবে বেতন দিতে পারবো এটা তো সম্ভবই না। যারা বিভিন্ন ভার্সিটি স্টুডেন্ট তারাই তো মেইনলি আমাদের টিচার। এই জায়গাটায় হচ্ছে আমাদের তাদের সাথে মডেল হচ্ছে কন্ট্রাকচুয়াল মডেল, মানে ক্লাস হলে তারা পেমেন্ট পায়, তারা মান্থলি ভিত্তিক না, মানে আমাদের প্রতিষ্ঠানে। ফলে দেখেন যে এই যে হাজার হাজার ছেলে মেয়েকে কিন্তু আমরা একটা টাকাও দিতে পারতেছি না। এদিকে শিক্ষার্থীদের কথা চিন্তা করে অনলাইন ক্লাস নিচ্ছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান, আর অনলাইনে ক্লাস হওয়ায় সব কিছু বিবেচনা করে বেতন কমানো উচিত বলে মনে করছেন অভিভাবকরা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনী এবং পরিবহন সংশ্লিষ্ট সবাইকে এই যাত্রায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, স্বাস্থ্যবিধি মানার মধ্য দিয়ে করোনার সংক্রমণ রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোরবানি ঈদ উপলক্ষে সড়ক ও মহাসড়কে যাত্রীদের যাতায়াত নিরাপদ করতে করণীয় নির্ধারণ সংক্রান্ত সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে মন্ত্রী এসব কথা বলেন। বন্ধ রাখতে হয়েছে কিছু কুটি কয়েকজনের জন্য, সবাইকে সমালোচনা সহ্য করতে হয়। যে সকল পরিবহন মালিক সমিতি এবং সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে যায়, জনস্বার্থের ও যাত্রী স্বার্থের বিরুদ্ধে যায়, তাদের বিষয়ে করণীয় নির্ধারণে আমি মালিক সমিতির প্রতি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতি আহ্বান জানাচ্ছি।
সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর করা না হলে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি। রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, দাবি মানা না হলে 28 আগস্ট থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করা হবে। সংগঠনের সভাপতি ইমতিয়াজ হোসেন জানান, সেশন জট সহ নানা জটিলতার কারণে চাকুরি প্রত্যাশীদের বয়স 35 করা এখন সময়ের দাবি। যদি গভর্নমেন্ট আমাদের আলোচিত মেলার মধ্যেই দাবিটি বাস্তবায়ন না করে, আমরা ঈদের পরে এই 28 দিনের আলোচিত মেলার পরে আমরা লাগাতারভাবে দাবিটি আদায়ের জন্য ঐতিহাসিক শাহবাগ স্কোয়ারে বসে যাব এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। এবারে আল্লাহ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পোশাক শ্রমিকদের চলতি মাসের অর্ধেক বেতন 30 জুলাই এবং বোনাস 27 জুলাইয়ের মধ্যে দেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান। শ্রমভবনের সরকার, মালিক এবং শ্রমিক প্রতিনিধির ত্রিপক্ষীয় বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিজিএমইএ সভাপতি রুবানা হক উপস্থিত ছিলেন। দেখুন নিয়াজ জামান সজীবের রিপোর্ট। ঈদ এলেই বেতন বোনাস নিয়ে শ্রম মন্ত্রণালয়, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের এমন বৈঠক অনুষ্ঠিত হয়। শ্রম ভবনের ভেতরে মন্ত্রণালয়ে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের ত্রিপক্ষীয় বৈঠক যখন চলছিল, তখন ভবনের বাইরে আশুলিয়ার লিলি অ্যাপারেলসের শ্রমিকরা গত ঈদের বোনাস ও বেতনের দাবিতে বিক্ষোভ করছিল। রোজাদারদের ঈদ বোনাস দেওয়া হয় নাই, তারপরে ছুটির টাকা দেওয়া হয় নাই, এই মাতৃকালীন টাকা মেয়েরা পাবে এগুলো দেওয়া হয় নাই, আর গত মাসে মনে করেন স্যালারির সময় সময় স্যালারি দেওয়া হয় নাই, ওনা ওনাদের কাছে গিয়েছে, ওরা উল্টাপাল্টা কথা বলে দিছে আর কি। বলতে গেলে আমাদের চাকরি থাকে না, কি বলবো আর আমরা আমরা আজকে এই 2 মাস থেকে রুম ভাড়া দিতে পারি নাই, বাড়িওয়ালা আমাদের সাথে যে অত্যাচার শুরু করছে, এখন আমরা কোন জায়গায় যেয়ে দাঁড়াবো, আজকে সারাদিন আমরা না খাওয়া, এগুলো কি আপনারা বুঝতেছেন? ত্রিপক্ষীয় বৈঠক শেষে মালিক পক্ষের কেউ কথা না বললেও শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান জানান, তৈরি পোশাক শিল্প মালিকরা 27 তারিখের মধ্যে শ্রমিকদের ঈদ বোনাস দেবে। জুলাই মাসের অর্ধেক বেতন দেওয়া হবে 30 তারিখের মধ্যে। এখানে বিজিএমই এবং বিকেএমই নেতৃবৃন্দ আসছিলেন, 27 তারিখে বোনাসটা দেবেন আর 30 তারিখে হচ্ছে বেতন 50% তা দিয়ে দেবেন। আপনারা তো জানেন যে জুন মাসের বেতন জুলাই মাসের 7 তারিখই দেয়। এখানে শ্রমিক নেতৃবৃন্দ কথা তুলছেন যে 31 তারিখে বা 1 তারিখে তো ঈদ হইতে পারে, সুতরাং ফুল বেতন তারা চাইছে, তা মালিক পক্ষ তাতে রাজি হন নাই। বৈঠক শেষে জানানো হয় মজুরি বোর্ডের আওতায় থাকা অন্য খাতগুলো শ্রমিক কর্মচারীদের বেতন বোনাস 25 জুলাইয়ের মধ্যে দেয়া হবে। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। ফেসবুকে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে চাঁদপুর সদরের ফরকাবাদ ডিগ্রি কলেজের 2 শিক্ষক সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায় ওই 3 শিক্ষক বিভিন্ন সময়ে আয়েশা খন্দকার নামের একটি ফেসবুক আইডি থেকে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির সহ বিভিন্ন রাজনীতিবিদদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছিল। গত 27 এপ্রিল মডেল থানায় এ নিয়ে একটি অভিযোগ দায়ের করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা রেজাউল করিম তাদের বিরুদ্ধে তদন্ত করে অভিযোগ দাখিল করলে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। করোনা মহামারীর সময়ে অক্সিজেন সংকট মোকাবেলায় জেলা প্রশাসকের কাছে 1000 সিলিন্ডার হস্তান্তর করেছে জিপিএইচ ইস্পাত কর্তৃপক্ষ। সোমবার নগরীর সার্কিট হাউসে চট্টগ্রামের জেলা প্রশাসকের কাছে এসব সিলিন্ডার হস্তান্তর করা হয়। প্রথম পর্যায়ে 500টি দেওয়া হয়, পর্যায়ক্রমে আরও 500টি সিলিন্ডার দেওয়া হবে বলে জানিয়েছে জিপিএইচ ইস্পাত কর্তৃপক্ষ। এসব সিলিন্ডার জেলা প্রশাসকের মাধ্যমে চট্টগ্রামের সরকারি হাসপাতালে সরবরাহ করা হবে। হস্তান্তর অনুষ্ঠানে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন করোনা মোকাবেলায় জিপিএইচ ইস্পাতের মতো প্রতিষ্ঠান এগিয়ে আসায় তাদের ধন্যবাদ জানান। বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে চট্টগ্রামের যে কোনো উন্নয়নে এবং সংকটে সবসময় জিপিএইচ ইস্পাত পাশে থাকে। এ সময় জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল বলেন, তারাই চট্টগ্রামে সর্বোচ্চ সংখ্যক সিলিন্ডার প্রদান করেছে যা জেলার সরকারি হাসপাতালে সরবরাহ করা হবে। জিপিএইচ ইস্পাতের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম, চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রবি সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এবারে পাটেক্স খেলার খবর।
করোনা ভাইরাসের কারণে স্থগিত হলো অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিনিধিদের সভা শেষে এই তথ্য নিশ্চিত করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি। এ বছরের বিশ্বকাপ দু হাজার একুশ সালের অক্টোবর নভেম্বরে আয়োজনেরও সিদ্ধান্ত হয় সভায়। এছাড়া দু হাজার বাইশ সালে পূর্বে নির্ধারিত টি টোয়েন্টি বিশ্বকাপ এবং দু হাজার তেইশ সালে আইসিসি ওয়ান ডে বিশ্বকাপের সূচি অপরিবর্তিত রাখা হয়েছে। সভায় প্রতিনিধিরা বলেন, বর্তমান করোনা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হবে, এর উপর ভিত্তি করে আগামী বছর টি টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যুও নির্বাচন করা হবে। দীর্ঘদিন পর ব্যাটিং অনুশীলন করতে পেরে আনন্দিত জাতীয় দলের খেলোয়াড় ইমরুল কায়েস। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার থেকে খেলোয়াড়দের একক অনুশীলন শুরু হলেও সূচি অনুযায়ী একদিন পর মাঠে নেমেছেন বাঁ হাতি এই ব্যাটসম্যান। বৃষ্টির কারণে রানিং করার সুযোগ না পেলেও জিমে ঘাম ছড়ানোর পর বোলিং মেশিনে ব্যাটিং অনুশীলন করেছেন ইমরুল কায়েস। সূচি অনুযায়ী মুশফিকের ছুটি থাকলেও সময় মতো অনুশীলন করেছেন আরেক উইকেট রক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন। বাসাতে যদিও বা আমরা ওয়ার্কআউট করেছি, রানিং বা জিম করেছি, বাট ব্যাটিং করার হ্যাবিট ছিল না। অলমোস্ট চার মাস পর ব্যাটিং করলাম, খুব ভালো লাগছে। আশা করি এই সুযোগটাকে আমরা কাজে লাগাতে পারবো, কারণ এখন আমাদের একটা গ্যাপ আছে যে আমরা আমাদের স্কিল নিয়ে বা আমাদের ফিটনেস নিয়ে কাজ করতে পারবো। তো আমার মনে হয় যে এটাটা খুব ভালো টাইম প্লেয়ারদের জন্য, যদি আমরা আমাদের এই টাইমটাকে আমরা ভালোভাবে ইউটিলাইজ করতে পারি, আমার মনে হয় স্কিলের দিক দিয়ে এবং ফিটনেসের দিক দিয়ে আমরা আরেকটা স্টেপ আগায় যেতে পারবো। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। ভারী বর্ষণে দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির আরও অবনতি। মোকাবেলায় মন্ত্রিসভা বৈঠক থেকে সংশ্লিষ্টদের প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। স্বাস্থ্যখাতে অনিয়ম ও জালিয়াতির কথা স্বীকার স্বাস্থ্য সচিবের। দুদিনের রিমান্ড শেষে কারাগারে জেকেজির সাবরিনা। রাজধানীতে র্যাবের অভিযানে এক কোটি টাকার জাল নোট, নকল টাকা তৈরি সরঞ্জাম উদ্ধার, আটক দুই। দেশে করোনা ভাইরাসে গত চব্বিশ ঘন্টায় পঞ্চাশ জনের মৃত্যু, নতুন শনাক্ত দু হাজার নয়শো আঠাশ জন। এবং মানবদেহে ব্রিটেনের অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন পরীক্ষার প্রথম ধাপের ফল প্রকাশ, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক দাবি প্রতিষ্ঠানটি। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।